এখানকার আন্তরিকতা একদম মানে মুগ্ধ বলে বোঝাতে পারবো না টোটা দা সুইটহার্ট রায়মার সাথে আগে কাজ হয়েছে ওনারা এত আন্তরিক সেকেন্ডের মধ্যে আপন করে নিয়েছে আমি যতদূর জানি নিশো আপনার খুব কাছের বন্ধু ও তো মডেলিং এ ছিল আমি ওকে ধরে নিয়ে গেছিলাম রাকাত ভাইয়ের কাছে রাকাত ভাই ওকে নিতে হবে নাটকে এই হচ্ছে নিশোর নাটক শুরু সব কাজই কাজ আমি একজন অভিনেতা আমার কাজটাই হচ্ছে আসলে অভিনয় করা এটা কি নাটক হোক বা সিনেমা হোক সেটা এই যে নতুন এসে ওটিটি প্ল্যাটফর্ম হোক যে আসলে আমাদের দর্শকরা খুবই খুবই স্মার্ট আমি একদমই চাচ্ছি না যে স্টোরি নিয়ে কিছু একটা রিভিল করতে গিয়ে কি থেকে কি বলবো ধর পড়ে যাবো নমস্কার সংবাদ প্রতিদিন .in এ আপনাদের সকলকে স্বাগত আজকে আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অপূর্ব জিয়াউল ফারুক অপূর্ব আমরা কথা বলবো অপূর্বর সঙ্গে এবং আড্ডা দেব তার এদেশে প্রথম কাজ নিয়ে জি স্বাগতম থ্যাংক ইউ কেমন আছেন প্রথমে জানতে চাই খুব 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 ভালো আছি ভীষণ ভালো ভীষণ আনন্দিত এবং একবারই অনেক কিছু বলে ফেলছি সেটা হচ্ছে এখানকার আন্তরিকতা একদম মানে মুগ্ধ মানে বলে বোঝাতে পারবো না বুঝলাম আচ্ছা এপার বাংলা এটা আপনার সিনেমার প্রথম কাজ প্রথম কাজ তো কেমন লাগছে শহরটা কি একটু ঘুরে দেখার সুযোগ হয়েছে শহরটা একটু ফাঁকে ফাঁকে ঘুরে বেরিয়েছি ওয়েদারটা একটু খারাপ প্রতিদিনই একটু গ্লুমি একটা ওয়েদার হয়ে আছে বৃষ্টি পড়ছে ইয়ে হচ্ছে তার ভেতরেও বের হওয়া হয়েছে বিভিন্ন জায়গায় ফুড ট্রাই করা হয়েছে স্ট্রিট ফুড কখনো গাড়িতে বসে কখনো একটু একটু নেমে কোথাও বসে ভীষণ এনজয় করছে আচ্ছা প্রতিম দেগুপ্ত চালচিত্র ছবিতে আপনি অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন জি যোগাযোগটা কিভাবে হয় যদি একটু বলেন যোগাযোগটা ফ্রেন্ডস কমিউনিকেশনের হাসান ভাই উনি ফোন করেছিলেন উনি ফোন করার পরে তখন প্রতিম পাশেই ছিল তো তখনই আমাদের পরিচয়টা হয় পরিচয়টা হওয়ার পরে ওনারা একটা কাজের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন আমি শুনি শোনার পরে তারপরে স্টেপ বাই স্টেপ যেভাবে আসলে কাজ একটা হয়তো স্টোরি ব্রিফিং শোনা স্ক্রিপ্টটা পাঠানো ওটা পড়া ভাবা দেন রাজি হওয়া আসা এই তো বুঝলাম আপনি নিশ্চয়ই জানেন এপার বাংলা আপনার অগণিত ভক্ত জি অগণিত ভক্ত তারা ফেসবুক টুইটার সমস্ত জায়গায় আপনাকে ফলো করে এবং আপনার কাজ ভালোবাসে জি স্পেশালি আপনার নাটক দেখে এবং আপনার একটি সিরিজ দেখেছে বুকের মধ্যে হ্যাঁ বুকের মধ্যে আগুন আমাদের সকলের পরিচয় এভাবেই অপূর্বর সঙ্গে জি তো এতটা সময় নিলেন কেন নাকি সঠিক সুযোগের জন্য ভাবছিলেন সঠিক সুযোগ টুযোগ বলেন আমি আসলে সব এই এই ধরনের বিষয়গুলোতে আসলে ওরকম বিলিভ করি না যে কপালে যেটা থাকে না আসলে ওটা যেভাবে লেখা থাকে এবং যে সময়ে হবার থাকে ওই সময়টাতেই হয় আসলে আমি আগে ভাবলেও লাভ নেই পরে করবো ওটা ভাবলেও লাভ নেই কারণ আজ আছি কাল নেই মানুষের জীবনটা তো খুবই আসলে ক্ষণিকের এবং সেটার কোনো গ্যারান্টি নেই আমার কাছে মনে হয় যার কারণে আমি ওভাবে ভাবি না আমার কাছে মনে হয় যে উপরওয়ালা আমার আমার জন্য যা লিখে রেখেছেন এবং আমার আমার সাথে যা ঘটবে এবং যেটা যেটা যেই সময়টা যা ঘটার কথা ঠিক তখনই ঘটবে বুঝলাম আচ্ছা আপনি শুরুটা করেছেন আমি যতদূর জানি মডেলিং দিয়ে জি তারপর আস্তে আস্তে অভিনয় জগতে চলে আসেন জি আগ্রহটা কিভাবে জন্মায় একটু যদি বলেন এটা ছিল খুবই অদ্ভুতভাবে সেটা হচ্ছে যে একটা ফ্রেন্ডের গেট টুগেদারের মধ্যে ওখানে তখন যেটা হয় যে একটু একটু আমরা একটু ফ্যাশনটেশন করতে পছন্দ করতাম ও তখন বলতো যে তুই করিস না কেন তুই হ্যাঁ তুই তো মডেল হলে পারিস তুই তো মডেলিং করতে পারিস অমুক তো তখন একটা একটা কম্পিটিশন আসলো ইউ গট দ্য লুক তো ওখানে আমার ফ্রেন্ডরা মজার ছলে কয়েকটা ছবি তুলে ওখানে পাঠিয়ে দিচ্ছিল ফর্ম ফিল আপ করে এবং ওখান থেকে কল আসে এবং ঠিক ওই মুহূর্তটাতে আমি আসলে মুহূর্তে আমি আসলে ফ্রি ছিলাম আমি গিয়েছিও ওখানে ইন্টারভিউটা দিতে এবং সিলেক্টেড হয়ে যায় আর কি এরপরে গ্রুমিংটা হলো ওখানে গ্রুমিংটা হওয়ার পরে কম্পিটিশন অ্যাটেন্ড করলাম টাইটেল উইন করলাম টাইটেল উইন করার পরে কিছুদিন কী বলবো মডেলিং করলাম বিভিন্ন ফ্যাশন হাউজের বিভিন্ন ফ্যাশন শোজ তারপর একটা টিভিসি করলাম আমাকে অমিতাভ রেজা আমাদের স্বনামধন্য পরিচালক উনি আমাকে কল করলেন একটা টিভিসির জন্য ওখানে ওনার সাথে কাজ করলাম এবং সেই কাজটা এত জনপ্রিয় হয়ে গেল প্রথম টিভিসি আমার তিন দিনের মাথায় আমার নাম জানে না কেউ কিন্তু ওই ব্র্যান্ডটার নাম ধরে আমাকে ডাকা শুরু করে কানেক্ট করছিল তারপর আমি আসলে তারপর কাজ বন্ধ করে দিয়েছিলাম ফ্যাশন শো করতাম কিছু ফ্যাশন হাউসের কাজ করতাম কিন্তু অন্য কোনো টিভিসি ইচ্ছা করে করিনি যাই টিভিসির অফার আসতো
আমি ভাবতাম যে মানুষ এটা পছন্দ করছে, আচ্ছা এটাই দেখুক দেখুক জানুক। এর মাঝে গাজী রাকায়েত আমাদের আরেকজন নাম করা একজন পরিচালক, উনি হচ্ছেন আমাকে মানে রীতিমতো ধরে বেঁধে নাটকের জন্য উনি নিয়ে গেলেন এবং ওনার বাড়িতে গিয়ে আমাকে একটা একটা পাণ্ডুলিপি ধরিয়ে দিয়ে বললেন যে একটা রিডিং পড়ো। আমি বললাম যে আমি রাকাত ভাই আমি অভিনয় জানি না, বলে সেটা আমি দেখবো, তুমি পড়ো, রিডিং তো পড়তে পারো, বাংলা পড়তে পারো না? আমি বললাম যে জি। তখন বললো যে তুমি পড়ো। আমি বললো যে এই চরিত্রটার এই ডায়লগুলো তুমি পড়বে, আমি এটা বলবো, আমি এটা বলবো, তুমি এটা বলবে। আমরা রিডিং পড়লাম। বলো যে কালকে তোমার শুটিং। আমি বললাম জি। তোমার বলে তোমার সাদা পাঞ্জাবি আছে? আমি বললাম যে হ্যাঁ আছে। বলে কালো চশমা? আমি বললাম যে আমি তো চশমা পড়ি না। বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার একটা চশমা ম্যানেজ করে নিচ্ছি। তানবিন সুইটি হচ্ছে তোমার বিপরীতে থাকবে, এটা 26 পর্বের একটা সিরিয়াল, গল্পটার নাম হচ্ছে বিয়ের গল্প, সেই শুরু এবং আমার আমি প্রথম যে দৃশ্যে আমার যিনি কোস্টার ছিলেন উনি ছিলেন এটিএম শামসুজ্জামান, শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান, এবং ওনার সাথে আমার প্রথম শট। তো এই যে শুরু হলো, তারপর যে কী থেকে কী হলো আমি আসলে নিজেও জানি না। তো ওই যে বললাম যেটা থাকে কখনো, দীর্ঘদিন ধরে আপনি ধারাবাহিকভাবে নাটকে ভালো কাজ করে এসেছেন। চেষ্টা করছি দীর্ঘদিন ধরে। সিনেমায় আসার জন্য কি আপনি নিজে দিয়ে সিদ্ধান্ত নিতে একটু সময় নিচ্ছিলেন? আমি তো একটা ছবি বোধহয় করেছিলাম 2014 তে। হ্যাঁ 2014 তে করেছিলাম গ্যাংস্টার রিটার্নস। ওটা নিয়ে ওটার যেটা রিলিজ ডেট ছিল সেই ডেটের এক সপ্তাহ আগে রিলিজ হয়ে গেছিল। আচ্ছা। আমাদের পোস্টারিং বিলবোর্ড হয়েছিল হচ্ছে যেই তারিখে যাওয়ার কথা। আমি তো আসলে ওই সেক্টরের ব্যাপারে তো আমি আসলে খুব কম জানি, কারণ ডিস্ট্রিবিউশন ওগুলো তো আমি নাটকের ছেলে, আমার তো আসলে জানার কথা। তো এক সপ্তাহ আগে রিলিজ হয়ে গেছিলো, আমি জানি না, এখন বড় হয়ে বুঝি যে কিছু একটা হয়েছিল আর কি তখন। তো ওটা একটা সময় নিলেন আপনি? সময় মানে আসলে ওই যে বারবার একই কথায় থাকি আর কি, যে আমি একটা কাজের মধ্যে ছিলাম, একটা ফ্লোতে ছিলাম, এবং আমার কাছে মনে হতো যে সব কাজই কাজ, আমি একজন অভিনেতা, আমার কাজটাই হচ্ছে আসলে অভিনয় করা। ডাজন্ট ম্যাটার উইচ প্ল্যাটফর্ম, এটা কি নাটক হোক বা সিনেমা হোক, সেটা এই যে নতুন এসে ওটিটি প্ল্যাটফর্ম হোক, অভিনয়টাই হচ্ছে আমার মানে আমার কাজ, আমার কাছে মনে হয়। এবং আমি অভিনয় করে গেছি, আমি এটা ভাবিনি কখনো যে আমি নাটকে করছি না। যেমন এখানে যে সিনেমাতে আমি কাজ করতে এসেছি এমন না যে এটা এখানে আমি এখানে এসে আমি চেষ্টা আরও বেশি করছি আর ওখানে চেষ্টা কম করেছি, তা তো নয়। সবসময় আমার সবাই যে কোনো ক্ষেত্রে চেষ্টা করি নিজের সব থেকে বেস্টটা দেওয়ার, ওটাই চেষ্টা করে যাচ্ছি আর কি। আমি যতদূর জানি নিশো আপনার খুব কাছের বন্ধু, কিছুদিন আগে তার ছবি সুরঙ্গ আমাদের এখানে মুক্তি পেয়েছিল, উনি তখন বলেছিলেন অপূর্ব এখানে সিনেমায় কাজ করলে খুব খুশি হবেন। হ্যাঁ, ওর কথা তাহলে সত্যি হয়ে গেল। হ্যাঁ, ও আমার খুবই কাছের বন্ধু, আর কি বলবো, আমাদের বন্ধুত্ব আসলে অনেক দিনের, তখন আমরা দুজনের কেউই অভিনেতা ছিলাম। আচ্ছা। এবং জোর করে ওকে কিন্তু নাটকে মানে ও তো মডেলিংয়ে ছিল, আমি ওকে ধরে নিয়ে গেছিলাম রাকাত ভাইয়ের কাছে, রাকাত ভাই ওকে নিতে হবে নাটকে। এই হচ্ছে নিশোরের নাটক শুরু, ওটা অন্য অন্য হিস্ট্রি, অন্য হিস্ট্রি, বুঝলাম। আচ্ছা, এই ছবিটাতে প্রতিমনি গুপ্ত চালচিত্র ছবিতে আপনি কাজ করছেন টোটা রায়চৌধুরী, রাইমা সেন, শান্তনু মহেশ্বরী, অনির্বাণ চক্রবর্তী, স্বস্তিকা দত্ত, এদের সঙ্গে। তো এদের প্রত্যেকের সঙ্গেই প্রথমবার কাজ, ঠিক কেমন লাগছে একটু বলুন। আমার একদমই মনে হয়নি ওনারা এত আন্তরিক, সেকেন্ডের মধ্যে আপন করে নিয়েছে। এবং এটা মানে আমি এটাই বারবার সবাইকে গল্প করছি, আমার পরিবারকেও আমি এই গল্পটাই করলাম যে মানে ওনারা যে এত ভালো, কাকে বাদ দিয়ে কাকে বলবো। টোটা দ্য সুইট হার্ট, অনির্বাণ দ্য সুইট হার্ট, শান্তনু খুবই খুবই সিম্পল, ডাউন টু আর্থ, মানে খুবই নাইস গাই, ইন্দ্রজিৎ কালকে আমরা অনেকক্ষণ গল্প করলাম, তো রায়মার সাথে আগে কাজ হয়েছে, সব কিছু মিলিয়ে পরিচয় ছিল, স্বস্তি খুবই আসলে সবাই খুব ফ্রেন্ডলি, ওপেন মাইন্ডেড এবং খুবই আন্তরিক এবং সুইট, খুবই ভালো লেগেছে। চরিত্রটাও একটু রহস্য ঘেরা আমার মনে হয়, বাট দিস ইজ আ কপ স্টোরি, একদম পুলিশের জীবন। এটা নিয়ে একদমই এভয়েড করে যাচ্ছি বারবার, এই কারণে যে থ্রিলার স্টোরি বেশি তো বলা যাবে না, বেশি না একদমই বলা যাবে না আমার কাছে মনে হয়, কারণ হচ্ছে যে আসলে আমাদের দর্শকরা খুবই খুবই স্মার্ট, তো ওনারা মানে কি বলবো যে গেস করে ফেলে সর্বনাশ,
তো আমি একদমই চাচ্ছি না যে স্টোরি নিয়ে কিছু একটা রিভিল করতে গিয়ে কি থেকে কি বলবো ধরা পড়ে যাব। একদম বাট উই আর ভেরি হ্যাপি যে আপনি আমাদের এই বাংলা ছবিতে কাজ করছেন। আমার খুব ভালো লাগছে, খুবই ভালো। এর আগে আমরা মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, জয় আসান, তাসনিয়া পারিন এদের সকলেই প্রায় এখন নিয়মিত এই বাংলায় কাজ করছেন। আপনারও কি তেমন ইচ্ছা আছে? ওই যে কপালে থাকলে আমার কাজই হচ্ছে অভিনয় করা। ইচ্ছা আছে ভালো কিছু করার, যদি ভালো থাকি, সুস্থ থাকি, বেঁচে থাকি, ভালো যে কোনো কিছুর মধ্যে আছি। বুঝলাম। আচ্ছা, আর কতদিনের শুটিং বাকি রয়েছে? আরও সপ্তাহখানেক। সপ্তাহখানেক, বুঝলাম। তাহলে দুর্গোৎসবের আগে, পুজোর আগে চলে যাচ্ছেন দেশে আবার, তাই তো? হ্যাঁ, ফেরত যেতে হচ্ছে। আমার ওখানে দেশেও আমার বেশ কিছু কাজ পেন্ডিং রয়েছে আর কি, তো ওগুলো গিয়ে শুরু করতে হবে আর কি। বুঝলাম। অনেক কাজের কথা হচ্ছে, তো ওগুলো ফাইনাল না হওয়া পর্যন্ত আসলে বলাটা ঠিক হবে না, কারণ মানে শুধু শুধু বলে লাভ নেই আর কি। আমি যত হোক তখন অবশ্যই জানাবো। বুঝলাম। সবাই কিন্তু অপেক্ষায় অপূর্বার আরো বেশি কাজ দেখার জন্য। মানে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, এবং দর্শকদের জন্যই তো আসলে কাজ করি ম্যাক্সিমাম টাইম, তো চেষ্টা করবো। চমৎকার গানও করেন? না, আমি চমৎকার গান করতাম একটা সময়, এখন আসলে অনেক দিন আসলে প্র্যাকটিস নেই, কোনো কিছু নেই, এখন গাইতে গেলে মনে হয় যে হচ্ছে না। গান শুনতে ভালোবাসেন তো? গান ভীষণ শুনতে ভালোবাসি, গান এবং গান শুনতে ভালোবাসি মানে কি, আমি যখন অভিনয় করি তখনও ক্যারেক্টারের সাথে যায়, ওরকম আমি একটা একটা ধুন মাথার মধ্যে নিয়ে কাজ করার চেষ্টা করি, তখন ওটা মনে মনে চলতে থাকে, আমি ওই ওটা মাথায় রেখে আমি আসলে করি। তো গান আমার প্রতিদিনের একটা ভেতরে, মানে একটা বিশাল বড় একটা অংশ। ফাইনালি একটু আমাদের সংবাদ প্রতিদিন .in এর দর্শক এবং পাঠকের জন্য যদি কিছু বলেন। দর্শকদেরকে আসলে কী বলবো, যে আমি ভীষণ কৃতজ্ঞ। আপনাদের ভালোবাসা হচ্ছে আমার শক্তি, এবং আপনাদের ভালোবাসা হচ্ছে আমার অনুপ্রেরণা, এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যেমন করে ভালোবেসে গেছেন ঠিক ওভাবেই ভালোবাসা চাই আপনাদের কাছ থেকে আজীবন। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন আপনিও। আজকের মতো এ পর্যন্তই। ক্যামেরায় শুভজিতের সঙ্গে রয়েছি আমি সম্পালি। আপনারা চোখ রাখুন সংবাদ প্রতিদিন .in এ। আমরা নিয়ে আসবো এরকম আরও অনেক সাক্ষাৎকার এবং খবর।